আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইজি রেসিপিস বাই নূর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সবজি দিয়ে খুবই হেলদি উপায়ে মুখরোচক একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি। বাঁধাকপিগুলো আমি কুচি করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে বাঁধাকপিগুলো ভালো করে মেখে নেছি, যাতে বাঁধাকপিগুলো সফট হয়ে যায়। তো বাঁধাকপিগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকেও দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো পেঁয়াজকলিগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী মরিচ কুচি, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা, আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এখানে চালের গুঁড়োটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে, তাই অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু লবণটা আগেও দিয়েছিলাম, তাই এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিবেন। আবারও কিছু চালের গুঁড়া দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার মোট এক কাপের মতো চালের গুঁড়া লেগেছে। তো সবগুলো একসাথে মাখানোর পর এরকম কনসিস্টেন্সি হয়েছে। তো এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি দুটো সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে ডিমটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটটার মধ্যে আমি তেল গ্রিস করে দিচ্ছি। তো এর মধ্যে আমি মাখানো যে সবজিগুলো আছে সেগুলোকে স্প্রেড করে দিচ্ছি, চতুর সাইডে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর ওপরে গ্রেট করে রাখা যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার উপরে যে মাখানো সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। মাখানো সবজিগুলো দিয়ে আমি ডিমটাকে কভার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালো মতো কভার হয়ে যায়। তো সব কিছু সেট করে দেওয়ার পর ওপরে একটু আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এটাকে আমি 20 মিনিটের মতো স্টিম করে নেব। তো 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো নাস্তাটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চতুর সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি, যে পিৎজা যেরকম স্লাইস করে কাটে সেই স্লাইস করে আমি নাস্তাটাকে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই নাস্তাটা কেটে নিতে পারেন। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও এই নাস্তাটাকে খেতে পারেন। তো আরও একটু মুখরোচক করার জন্য আমি সামান্য একটু তেল গ্রিস করে দিচ্ছি একটা প্যানে, সামান্য পরিমাণ তেল দিয়ে নাস্তাগুলোকে আমি একটু সটে করে নেব, ব্রাউনিশ কালার করে নাস্তাগুলোকে ভেজে নেব, যাতে নাস্তাগুলো আরেকটু মুখরোচক লাগে খেতে। তো আপনারা চাইলে এটা নাও করতে পারেন, ওইভাবেও খেতে পারেন। তো এটাকে হালকা ব্রাউনিশ কালার করে আমি নাস্তাগুলোকে নামিয়ে নেব। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।